হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে একটি নতুন ব্র্যান্ড নিয়ে আসলাম, এটা অনেকে ভিডিও করেছে, তো আপনাদের সুবিধার জন্য আমি আবার একটি ভিডিও করলাম। এটা হচ্ছে সিকো, দেখতে পাচ্ছেন সিকো 32 ইঞ্চি এবং র্যাম 1 জিবি, রুম 8 জিবি, কিন্তু র্যাম হচ্ছে একটু বেশি। কার্টুনে আপনার হচ্ছে 1 জিবি দেখাচ্ছে, কিন্তু আপনি ভিতরে গিয়ে পাবেন হলো 2 জিবি এবং অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন হলো 11। আমি আপনাদেরকে দেখাবো, বক্সের যেটা লেখা আছে সেটা আপনার হচ্ছে 2 জিবি লেখা থাকলেও কিন্তু পরিপূর্ণ 2 জিবি নাই, 2 জিবি থেকে একটু কম থাকবে। হ্যাঁ, চাইনিজ টিভিতে, সেটা আমি আগেই বলে রাখলাম। এবং এটার পিকচার কোয়ালিটিও দেখাবো এবং গুগল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু ফ্রেমলেস। মডেলটা হচ্ছে সিকো 32 ইঞ্চি Q06 এবং নেটফ্লিক্স, ইউটিউব এগুলো চালাতে পারবেন, এবং পিছনের পোর্ট আছে HDMI পোর্ট, USB পোর্ট, এগুলো পেয়ে যাবেন বড় বড় মতো। তো এটা আমরা কিন্তু আনবক্সিং করছি, আনবক্সিং করে এটার সাথে কী কী পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বেসিক্যালি যেগুলো থাকে সব সময় সেগুলোই পাবেন, সেটা হচ্ছে টেবিল স্ট্যান্ড এবং রিমোট এবং আপনার হচ্ছে ইউজার ম্যানুয়াল বই, এগুলোই পেয়ে যাচ্ছেন। আর ওয়াল মাউন্টটা এটা আলাদাভাবে পারচেস করতে হয়, দেখতে পাচ্ছেন রিমোট এবং সেট আপ বই এবং ওয়ারেন্টি কার্ড আছে। ওয়ারেন্টি কার্ডে এটা পার্টস প্যানেলে কীভাবে সার্ভিস পাচ্ছেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা পার্টস পারসেন প্যানেল পাচ্ছেন 1 বছর, পার্টস পারসেন 1 বছর এবং সার্ভিস পাচ্ছেন 1 বছর। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ইয়ার্স প্যানেল, 1 ইয়ার্স পার্টস, এবং 1 বছর হলো সার্ভিস। তো এই টোটাল হচ্ছে 3 বছর পাচ্ছেন, 1 বছর প্যানেল পাবেন, 1 বছর পার্টস প্যানেল দুটোটা মিলে এবং 1 বছর সার্ভিস। তো এই টিভিটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আমরা আর কি ওপেন করছি। তো এটা হচ্ছে বর্ডারলেস এবং কালারটা হচ্ছে ব্ল্যাক, এটা ব্ল্যাক হবে, দেখতে পাচ্ছেন ফ্রেমলেস মানে বর্ডার নেই এটা। এবং সিকো মেটাল বরাবর আপনি সিকো ওনাদের লোগো পেয়ে যাবেন। তো টিভিটা আমরা অন করে দেখবো এটা রেজলিউশন, তবে সরাসরি দেখলে এগুলো ভালো রেজলিউশনটা বোঝা যায়, তবে আমার ক্ষেত্রে যেটা এটা হচ্ছে মোটামুটি প্রাইজের ভিতরে ঠিক আছে। যারা অল্প প্রাইজের ভিতরে চাইনিজ ভালো টিভি খুঁজছেন তারা কিন্তু এইসব টিভিগুলো নিতে পারেন। বিভিন্ন বাজারে বিভিন্ন কোয়ালিটি আছে, ভালো ভালো কোয়ালিটি আছে, সেটা দেখে আপনি নেবেন। এবং যারা চাইনিজ কোয়ালিটির কোনটা, বাজারে তো অনেক ধরনের চাইনিজ কোয়ালিটির টিভি আছে, অনেক নামের টিভি আছে, তো যার যেটা ভালো লাগে। তো সিকো একটি নতুন ব্র্যান্ড, তো এটা আপনি নিতে পারেন। আমি মনে করি নতুন যে কোনো টিভি, যে কোনো জিনিসই, ইলেকট্রনিক্স যে কোনো জিনিস প্রথম যেটা রিলিজ হয় সেটা কিন্তু ভালো হয়, পরবর্তী নেক্সটে আস্তে আস্তে এটা ডাউন হয়ে যায়। তো এটা নতুন হিসাবে আপনি নিতে পারেন এবং কোয়ালিটি, পিকচার কোয়ালিটি ভালো মোটামুটি, তেমন একটা ভালো বলবো না আবার তেমন একটা খারাপও বলবো না, কারণ বাজারে অনেক ধরনের আপনি টিভি পেয়ে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেই থিমসটা ভিতরে যে থিম উইজডম শেয়ার, এটা কিন্তু সব টিভিতেই থাকে, তবে যার যার একটা নাম থাকে। তো দেখতে পাচ্ছেন কীভাবে ওয়াইফাই সেট আপ করতে হয় এবং আমি ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 জিবি লেখা আর 16 জিবি মেমোরি, ওইখানে কার্টুনে কিন্তু লেখা আছে 1 জিবি 8 জিবি। তো এটা হচ্ছে ভার্সন হচ্ছে 11, দেখতে পাচ্ছেন সব কিছু, কিন্তু এখানে পরিপূর্ণ যে ইয়াটা আছে সেটা কিন্তু নেই। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে এটা বুঝতে গেলে আপনার অনেক সময় লাগবে, তো আমি আর কি ভিডিওটা বড় করবো না, তাই আপনাদেরকে বলছি না, যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে 2 জিবি 16 জিবি এবং বক্সে আছে হলো 1 জিবি 8 জিবি। তো এটা হচ্ছে ফ্যাক্টরি থেকে যখন তৈরি করেছে এটা আর কি ওই 1 জিবি 8 জিবির মডেলের ভিতরেই টিভিগুলো দিয়ে দিয়েছে, কাস্টমার যখন কিনবে তখন তাদেরকে বলে দেওয়া হবে যে এটা 2 জিবি 16 জিবি। তো এই হচ্ছে মূল ঘটনা, আমি আপনাদেরকে ওয়াইফাই কানেকশনটা করে দেখালাম এবং আমরা কিছুক্ষণের মধ্যে ইউটিউবে চলে যাব এবং ইউটিউবে চলে গিয়ে আমরা দেখব যে কীভাবে এটা চালাতে হয়। আর এটার প্রোগ্রামগুলো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সেট আপ কানেকশন করে ফেলেছি এবং ইউটিউবটা আমরা চলে যাব বা পেন ড্রাইভ দিয়ে আমরা দেখতে পারি। তো আমরা যে কোনো একটা ভিডিও প্লে করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা আর কি এখন ইউটিউবে চলে আসব, এটা আমরা ইউটিউব দিয়ে চালাচ্ছি, পেন ড্রাইভ দিয়ে চালাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকচার কোয়ালিটি কেমন, এই হচ্ছে আপনার টিভির পিকচার কোয়ালিটি এবং
আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি সিকো পিকচার কোয়ালিটি, আপনি খারাপ পাবেন না, ভালো পাবেন। চাইনিজ চাইনিজ হিসেবে এটা ভালো কোয়ালিটির পিকচার কোয়ালিটি দিয়েছে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যান।